মানে প্রেম বলতে মানে তুমি যেটা করছো সেটা কি প্রেম? চরিত্রের প্রেম, মানে তুমি যা করছো সেটা এবং বিয়ে এবং সন্তান, ফার্স্ট ছবি, ফার্স্ট নায়ক। এবার সাকিবের বউ হওয়া নিয়ে বুবলিকে চরমভাবে ধুয়ে দিলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। লাইভ অনুষ্ঠানে সকলের সামনে বুবলিকে ব্যক্তি জীবন নিয়ে যেন এক চরম শিক্ষা দিয়েছেন তিনি, তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিউজ রিপোর্টার থেকে সুপারস্টার শাকিব খানের হাত ধরে বড় পর্দায় পা রেখেছিলেন শবনম বুবলি, কিন্তু ভাগ্যক্রমে সেই প্রথম সিনেমা থেকে সুপারস্টারের সাথে প্রেম এমনকি বিয়ে পর্যন্ত গড়িয়ে গেলেও সবশেষে টিকে নেই তার সেই সংসার। আর সেটা নিয়েই এবার বুবলিকে একটা চরম শিক্ষা দিয়েছেন মাহফুজ আহমেদ, এমনটাই মন্তব্য রয়েছে সকলের। কেননা লাইভ অনুষ্ঠানে মাহফুজকে দেখা যায় বুবলির ব্যক্তি জীবন নিয়ে কথা বলতে। আমার বিয়ে হয়েছে, হ্যাঁ আমি বিয়ে করেছি, হ্যাঁ আমি প্রেম প্রেমে আছি, অসুবিধা কি রে ভাই? ইজ ইট ওকে ওকে ওকে, আমার ডিভোর্স, ইয়েস আমার ডিভোর্স, নো আমি ডিভোর্স। মাহফুজ বলেন তিনি ন্যূনতম 1000 নাটকে অভিনয় করেছেন এবং তিনি তার ক্যারিয়ারে অনেক নায়িকাও পেয়েছেন, কিন্তু তার জীবনে এমন হঠাৎ প্রেমও আসেনি আর কোনো অঘটনও ঘটেনি। তার মতে জেনে শুনে নিশ্চয়ই চলচ্চিত্রে তারকাদের সঙ্গিনী হওয়ার কথা ভাবাটাই ছিল বুবলির জীবনের সবচেয়ে বড় ভুল, যেটা শুধু ভুল নয় এখন অপরাধী বলা যায়। কেননা যে ভুল জীবনটাকে অন্ধকারে ঢেকে দেয় সেটা তখন আর ভুল থাকে না, অন্যায় পরিণত হয়ে যায়। মাহফুজ বলেন তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে কোন সহশিল্পীর দিকে এমন কোন নজরে তাকায়নি যেটা বুবলি তার প্রথম ছবিতেই ঘটিয়েছে। আরে মিলেমিশে যাওয়া, কথিত প্রেম, বিয়ে, এসব ঘটন অঘটন কোনো কিছুই আমার দীর্ঘ ক্যারিয়ারে হয়নি। সেখানে প্রথম ছবিতে নায়কের সাথে বাস্তব জীবনে প্রেম বিয়ে নিয়ে বুবলিকে বেশ চেপেই ধরেন অভিনেতা মাহফুজ। যদিও তিনি বুবলির হয়ে কথাগুলি বলছিলেন, কিন্তু তবুও তার বলা সে কথাগুলির মাঝে আক্রমণাত্মক একটা ভাব প্রকাশ পেয়েছে বলেই সকলের ধারণা। কেননা বুবলির প্রতি মাহফুজের রাখা বক্তব্যে বুবলি বলতে বাধ্য হয়েছেন যে প্রেম নিশ্চয়ই কোনো অন্যায় নয়, আর সাকিবের প্রতি তার চোখে প্রেম ছাড়া আর বাজে কিছুই ছিল না। তুমি যে দৃষ্টিতে প্রেমকে বলছো, প্রেম আমি অন্য দৃষ্টিতে, আমি প্রেম প্রেম দৃষ্টিতে। প্রিয় দর্শক, বুবলিকে নিয়ে মাহফুজ আহমেদের রাখা এমন বক্তব্যে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।